ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে করে সাধনা করে চেষ্টা করে তিনি দুই রাকাত করে করে নামাজ পড়ে পড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়া আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর খানে কাবার কাছে গেলেন কাছে গিয়ে দেখে আল্লাহর ঘর খানে কাবা জাগায় নাই আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য এত মুজাহেদা করে এত মেহনত করে আল্লাহর ঘর খানে কাবা পর্যন্ত আসলাম অথচ ওখানে কাবা জাগায় নাই কোথায় চলে গেছে ইব্রাহিম বিন আদহাম এমনিতেই একটা গাইবি আওয়াজ শুনতে পাইলেন ওরে ইব্রাহিম বিন আদহাম তুমি ঠিকই দেখেছো আমার ঘর জাগায় নাই কেন জানোনি আমার এক বান্দি আমার এক মায়ার বান্দি যার নাম হলো রাবিয়া বসরিয়া বসরা দেশে সে বসবাস করে আমার ওই বান্দি আমার নেককার বান্দিটা আমি আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করার জন্য আসতেছে এই জন্য তার সম্মানার্থে আমি আল্লাহ খানে কাবাকে তার দিকে আগায় যাওয়ার জন্য অনুমতি প্রদান করেছি আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম বিন আদহাম তুমি যা দেখছো ঠিকই দেখছো আমার এক বান্দি নেককার বান্দি আমার সে এত ভালোবাসে আমি আল্লাহকে সে এত খুশি করছে যে আমার ঘর খানে কাবা তাওয়াফ করার জন্য আসতেছে আসার পথে ঘটনা আছে রাবিয়া বসরিয়া তিনি যখন হজ করার জন্য রওনা করছিলেন তো একটা গাধার উপরে সওয়ারি হইয়া কাফেরাল লোকদের সাথে তিনি রওনা করছেন আল্লাহর ঘর তাওয়াফ করবেন কিসের উপরে গাধা 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 ছিলেন গাধার উপরে সওয়ারি হইয়া রাবিয়া বসরিয়া আল্লাহর বান্দি আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করার জন্য রওনা করছেন ঘটনাক্রমে দেখা গেছে রাস্তার মাঝখানে যখন গিয়েছেন রাস্তায় মাঝখানে যাওয়ার পরে ওই গাধাটা কিতাবের মধ্যে লেখে ওই গাধাটা মারা গেছে এখন তিনি যাবেন কেমনে সঙ্গী সাথী যারা লোক ছিল কাফেলার লোক তারা বলতেছে ও আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া আপনার গাধা তো মারা গেছে তো আপনি একটা কাজ করেন আমাদের গাধার উপরে চলে আসেন সওয়ারি হয়ে আপনি আল্লাহর ঘর খানে কাবায় যাবেন রাবিয়া বসরিয়া এমন নেককারিনী ছিল আল্লাহর বান্দি বলতেছে না আমি তোমাদের গাধার উপরে সওয়ারি হব না দরকার নাই আমি এমন আল্লাহর উপরে ইয়াকিন রাখি না বিশ্বাস রাখি না যে আল্লাহ আমার গাধাকে মৃত্যু দিয়েছে ওই আল্লাহ চাইলে এমন আল্লাহর উপরে আমি ইয়াকিন রাখি ওই আল্লাহ চাইলে আমার মরা গাধাকে আল্লাহ জিন্দাও করতে পারে কেমন নেককার বান্দি ইমানের অবস্থাটা কেমন ছিল তাহলে আবার একটু চিন্তা করেন আর আমাদের সমাজে যদি কোনো মহিলার স্বামী একদিন যায় ঘরের ভিতরে একটু খাবারের ব্যবস্থা করতে না পারে কি বুঝেন আপনারা তখন তো উপায় নাই স্বামীর ঘরে থাকবে নাকি স্বামীকে ছেড়ে দিব নাকি কইব তোমার মতো স্বামী ফেক দিয়ে বানাইলাম আল্লাহ ভালো জানে অবশ্যই এমন নারী আপনাদের এই এলাকায় নেই আমি জানি গাজীপুরের মহিলারা অনেক ভালো এটা অন্যান্য জায়গার কথা বলতেছি তাইলে মা বোনেরা আপনাদের ইমানটাকে একটু মজবুত করুন রাবিয়া বসরিয়া থেকে আপনারা আদর্শ গ্রহণ করুন দেখুন রাবিয়া বসরিয়ার ভিতরে কেমন আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তিনি তার কাফেরা লোকদেরকে বলছেন দরকার নাই আমি আপনাদের গাধার উপরে সওয়ারি হয়ে যাওয়ার দরকার নাই আমি ওই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ আমার গাধাকে মৃত্যু দিতে পারে ওই আল্লাহ চাইলে ওইটাকে আবার জিন্দাও করতে পারে তিনি সাথে সাথে ওই মরা গাধার কাছে বৈশা আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায়া দোয়া করতে শুরু করছেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া হাত বাড়ায়া আল্লাহর বান্দি দোয়া করতেছে আল্লাহ গো ও আল্লাহ তুমি যদি এটাকে মৃত্যু দিয়ে দাও এটা তো কখনোই মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তুমি যদি চিন্তা না করো
এটা আর জিন্দা হতে পারবে না। আর যদি তুমি আমাকে এটা আমার কাছে ফিরাইয়া দাও, জিন্দা করে তোমার তো কোনো ক্ষতি নাই। আল্লাহ তুমি তো সবই পার, আমি তো তোমার ঘরখানে কাবা তাওয়াফ করার জন্য রওনা করেছি। আল্লাহ তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমি অসহায়, আমার মতো অসহায় আর কেউ নাই। আমি একটা বাদী, আমি এক গোলাম, আমি এক মালিকের ঘরের ভিতরে কাজ করি। আল্লাহ একদিকে আমি অসহায়, অন্যদিকে আমার কিছু নাই। আল্লাহ তোমার ঘর খানে কাবা তওয়াব করার জন্য যাচ্ছি, এই গাধাটা মরে গেল, আল্লাহ তুমি তো চাইলে এটাকে জিন্দা করে দিতে পারো। আল্লাহ সব ক্ষমতা তো তোমারই, হাত বাড়াইয়া দিয়ে আল্লাহর বান্দিরা বিয়াবশ্রিয়া দোয়া করতেছে। মেক্কার বান্দি আসছে, যে বান্দি সারাটা জীবন আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করেছে, আজকে সে আমার ঘর খানে কাবা তাওয়াফ করার জন্য আসতেছে। হে ইব্রাহিম বিন আদহাম, এই কাবার চাইতেও তো মানুষ আমার কাছে দামি। আল্লাহ যদি মানুষকে দামি না বানাইতেন, তাহলে মানুষের জন্য গোটা পৃথিবীকে আল্লাহ তাবেই করে দিতেন না, গোটা পৃথিবী মানুষের অধীনস্থ করে দিতে পারেন করতেন না। আল্লাহ বলেন এই মানুষ আমার কাছে সবচেয়ে দামি সৃষ্টি। মানুষ যখন আমার হয়, মানুষ যখন আমাকে চিনে, মানুষ যখন আমার মারিফত লাভ করে, মানুষ যখন আমার দাসত্বগিরি শুরু করে দেয়, মানুষ যখন আমাকে খুশি করে ফেলে, তখন গোটা পৃথিবীর সব কিছু তার গোলামি করে। ওই মানুষের দাম ফেরেশতার চাইতেও বেশি হয়, ওই মানুষের দাম আল্লাহর ঘরখানে কাবার চাইতেও বেশি হয়ে যায়। ওই ইব্রাহিম বিন আদহাম, তোমার চাইতেও আরো বড় নেককার এক বান্দি, মহব্বতের পেয়ারা বান্দি আমার আছে, যার নাম রাবিয়া বসরিয়া। তাকায় দেখো, ওই যে রাবিয়া বসরিয়া আমার ঘর খানে কাবা তাওয়াফ করার জন্য আসতেছে, আমি দেখতেছি হেঁটে হেঁটে আসতেছে। তাই আমি আল্লাহ আমার ঘর খানে কাবাকে অর্ডার করছি, ও কাবা আমার বান্দি, আমার পেয়ারা বান্দি রাবিয়া আসতেছে, যাও তুমি সামনে আগায় গিয়া আমার বান্দি দিকে তুমি স্বাগত জানাই নিয়ে আস। জুলেখন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, সত্যি সত্যি ইব্রাহিম বিন আদহাম দেখেন আল্লাহর এক বান্দি খানে কাবার দিকে আসতেছে, আর কাবা আল্লাহর ঘর খানে কাবা সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। তো এই ঘটনা দ্বারা আমি যেই কথাটা বোঝাতে চাই, দেখুন আল্লাহর কাছে এমন অনেক হতে পারে যে পুরুষের চাইতেও নারী আবাদত করা আল্লাহর কাছে দামি হয়ে যাইতে পারে। আবাদতের বেলায় আল্লাহর কাছে নারী পুরুষের কোনো পার্থক্য নাই। তাই আল্লাহ বলেন মান আমিলা সালেহা, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে, মিন দাকারিন আও উনসা, চাই পুরুষ হোক অথবা নারী হোক, আমার কাছে নেক আমলের বেলায় কোনো পার্থক্য নাই। একটা শর্ত, ওয়াহুয়া মুমিনুন, মুমিন হওয়া লাগবে। মুমিন যদি হয়, ইমানদার যদি হয়, আল্লাহ বলেন ইমানের বিনিময়ে, ইমানের পাশাপাশি নেক আমল যদি থাকে, আমি আল্লাহ ইমানদার নর এবং নারীকে দুই দুইটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আরো জোরে বলতে হবে, কয়টা? দুইটা পুরস্কার। খেয়াল করবেন, একটা পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়াতে, আরেকটা পুরস্কার দিবেন আখেরাতে। সুবহানাল্লাহ বলে। একটা পুরস্কার দিবেন দুনিয়াতে, আরেকটা পুরস্কার দিবেন আখেরাতে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আমরা যারা আছি সবাইকে যদি প্রশ্ন করি, আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? না, এইটা তো মুখে বলতেছেন, এটা অন্তরের কথা না, এটা মুখের কথা। অন্তরের কথা হলো আমরা দুনিয়া চাই আখেরাত, দুনিয়া পায়া যদি হয় তাইলে আসে, নাহলে সমস্যা নাই, কথা কন না কেন? কারণ আমরা দুনিয়ার বিশ্বাস, আমরা দুনিয়ার পাগল, আমরা নগদ যেটা পাই সেটাকেই বিশ্বাস করি। এই কারণে দেখেন না, দোকানে যখন যায় তখন অনেক সময় দেখবেন দোকানে লেখা থাকে আজ নগদ কাল বাকি, লেখা থাকে নি? আপনারা দেখছেন এটা কখনো কি চোখে পড়ছে? মাঝে মধ্যে দেখেন চটপটি আছে না, চটপটিওয়ালা ব্যানের মধ্যে করে যে চটপটি বিক্রি করে, হেও লেখা দেয় আজ নগদ কাল বাকি।
এর অর্থ কি যে আজকে নগদ কালকে বাকি দিন তো আগামী কালকে গিয়া কিন্তু আবার সাইনবোর্ডে এটা লেখা থাকে না যে আজকে বাকি কালকে নগদ এই প্রত্যেক দিন গেলেই দেখবেন এই সাইনবোর্ডে লেখা আছে আজ নগদ কাল বাকি এর অর্থ হলো সে নগদের বিশ্বাসী বাকির বিশ্বাসী না ঠিক কিনা কোন কিন্তু আল্লাহ বলে ইমানদারেরা দুনিয়া তোমাদের আসল না দুনিয়া হলো আখেরাতের সিম্পল আখেরাতের সিম্পল এই দুনিয়া পায়া আখেরাতকে ভুলে যায় না কারণ দুনিয়াটা কি কিছুই না মরা গাদার দাম নাই দাম আছে কিন্তু দুনিয়ার দাম নাই কথা কন না কেন ঠিক কিনা এই দুনিয়া হচ্ছে একটা অন্ধকার কুয়ার মতো এই অন্ধকার কুয়ার ভিতর থেকে যেমন উঠা বড় মুশকিল এই দুনিয়াতে আল্লাহ পাক রঙ্গমঞ্চের ভিতরে পাঠায় আমাদেরকে পরীক্ষায় ফেলে দিছে দেখি এই অন্ধকার কুয়া থেকে মানুষ ওঠা যেমন কষ্টকর এই দুনিয়ার সিম্পল স্বাভাবিক কিছু জিনিস দিকা কোন মানুষ কোন অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে আখেরাতের কথা স্মরণ করে কিনা আল্লাহ এজন্য দুনিয়াটাকে স্যাম্পল বানায়া এখানে পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইছেন তবে হ্যাঁ আল্লাহ এই কথা জানেন যে আমরা দুনিয়াটাকে একটু বেশি মহব্বত করব অথচ খাঁটি মমিন যে হবে তার ভিতরে দুনিয়ার মহব্বত বেশি হবে না আখেরাতের মহব্বত বেশি হবে এরপরও আমরা যেহেতু দুনিয়ার পাগল এটা মালিকের ভালো করে জানা আছে আল্লাহ বলেছেন মান আমিলা সালেহা এই পৃথিবীতে যদি কেউ নেক কাজ করে মিন দাকারিন আও উংসা পুরুষ হোক অথবা নারী হোক শর্ত হলো ওয়াহুয়া মুমিন ইমানদার হওয়া লাগবে ইমানদার হইলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব একটা দিব দুনিয়াতে আরেকটা পুরস্কার দিব আখেরাতে দুনিয়ার পুরস্কারটার কথা আল্লাহ আগে বলেছেন কেন কারণ আমরা দুনিয়ার পাগল পরকালের পুরস্কারের কথাটা পরে বলেছেন আসুন দুনিয়ার পুরস্কারটা কি একটু আগে শুনি পরকালের পুরস্কারটা কি এরপরে আমরা শুনব তবে আজকের এই মাহফিলে আমরা সবাই আশাবাদী আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত নাই দুনিয়ায় চলব ঠিক কিন্তু দুনিয়াকে মহব্বত করব না মহব্বত আখেরাতের কথা কোন ঠিক কিনা মহব্বত কিসের একটু বলেন মহব্বত কিসের আখেরাতের মারাত্মক সমস্যা উডস কেন বাবা ক্যানট বি কোরআনের কথাগুলি বলতেছি দিলের কান দিয়ে শোনো হতে পারে তোমার জিন্দগি তোমার লাইফ পরিবর্তন হতে পারে ঠিক কিনা বলুন তাহলে পুরস্কার কয়টা একটা বলে না বলে না আরেকটা আখেরাত তাহলে দুনিয়ার পুরস্কারটা আগে শুনুন আল্লাহ যেহেতু দুনিয়ার কথাটা আগে বলছে বাইরামান এই পৃথিবীতে যদি কেউ নেক আমল করে চাই নারী হোক চাই পুরুষ হোক আল্লাহ বলেন একটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ এমন ইমানদার নর এবং নারীকে দুই দুইটা পুরস্কার দেব একটা পুরস্কার হলো দুনিয়াতে আর একটা পুরস্কার হলো আখেরাতে দুনিয়ার পুরস্কারটা কি আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাত আল্লাহ বলেন এমন ইমানদার নর এবং নারীকে যারা ইমান আনার পাশাপাশি নেক আমল করবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়িবা দেব হায়াতে তাইয়িবা এটা কোরআনের ভাষা কোরআনের শব্দ হায়াতে তাইয়িবা মানে কি মুফাসসিরগণ অনেকগুলি ব্যাখ্যা করেছে এর প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ বলেন বান্দা শুনো এমন একটা জীবন আমি আল্লাহ তোমাদেরকে উপহার দেব এমন একটা লাইফ আমি আল্লাহ উপহার দেব যেই জীবনে যেই লাইফে তোমার কোনো টেনশন থাকবে না পেরেশানি থাকবে না আমি আল্লাহ পেরেশানি মুক্ত একটা জিন্দগি তোমাদেরকে উপহার দেব আমার ভাইরা এই পৃথিবীতে অনেক লোক আছে যাদের টাকা আছে ফেরেশানি অভাব নাই আল্লাহ কয় বাংলা শোনো ইমান না কামল যদি ঠিক করে করতে পারো এমন জীবন দিব যেই জীবনে টাকা যদিও কম হয় কিন্তু টেনশন মুক্ত পেরেশানি মুক্ত জীবন দান করব পেরেশানি মুক্ত জীবন দিব আমাদের সমাজে দেখবেন অনেক লোক আছে যার টাকা বেশি ঘুমের ট্যাবলেটের পাওয়ার বেশি কথা কন না কেন
আপনারা আমার এই গ্রাম অঞ্চলে যাদের বাসা বাড়ি আছে এদের ফেরেশানি কম, শহরে যাদের বাসা আছে দশ তালা ফেরেশানি কম না বেশি? ঘুমের পাওয়ার হাই পাওয়ারি ট্যাবলেট খায়া ঘুমাইলেও দেখবেন ঘুম আসে না। কি টেনশন, এক তো সম্পদ বেশি, কোন সময় টাকাইতে নিয়ে যা, কোন সময় গড়ের ভিতরে চুর ঢুকে যা। আল্লাহ কয় ইমান আর নেক আমল যদি ঠিক কর, দুনিয়াতে এমন জীবন আমি তোমাকে দিব যেই জীবন থাকবে টেনশন মুক্ত জীবন, পেরেশানি মুক্ত জীবন। দুই নাম্বার ব্যাখ্যা হলো পবিত্র জীবন দিব, এর দুই নাম্বার ব্যাখ্যা হলো তোমার রিজিকের সমস্যা থাকবে না, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব কুদরতি ভাবে সরাইয়া দিব। বাস এই দুইটা ব্যাখ্যা স্মরণ রাখবেন, এই হলো দুনিয়ার পবিত্র জীবন সুন্দর জীবনের ব্যাখ্যা। আখেরাতের পুরস্কারটা কি এটার উপরে সবিস্তারিত কিছু কথা বলতে চাই, যেহেতু আমি ইমানদার আমার টার্গেট শুধু দুনিয়া না, টার্গেট আখেরাত। আখেরাতের পুরস্কারটা কি, মজার একটা হাদিস আপনাদেরকে শোনাবো আখেরাতের পুরস্কারের ব্যাখ্যাটা দিয়া, যদি থাকেন শেষ পর্যন্ত একটা মজা লাগবে ইনশাআল্লাহ। আখেরাতের পুরস্কারটা কি আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালু। আল্লাহ বলেন নেক আমল যদি ইমানের পাশাপাশি তোমরা করো, নারী হও পুরুষ হও, দুনিয়াতে পবিত্র জীবন দিব, পরকালে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে প্রতিদান দেব। কিসের প্রতিদান? বি আহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে তুমি যা আমল করেছ আমলের চাইতে উত্তম প্রতিদান আমি আল্লাহ দিব। কিসের চাইতে উত্তম প্রতিদান? আমলের চাইতে উত্তম প্রতিদান। আমলের চাইতে উত্তম প্রতিদানের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমলের চাইতে উত্তম প্রতিদান, এর ব্যাখ্যা হল জান্নাত। সুবহানাল্লাহ, এর ব্যাখ্যা কি? জান্নাত। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে কিছু সামান্য ইবাদত করবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে কয় মিনিট সময় লাগে ধরেন? দশ মিনিট করে কয় মিনিট? কথা কয় না, আপনারা সবাই নামাজ পড়েন তো, কে কে পড়েন হাত উড়ান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করক, আমিন কর। একজনে হাত উড়াইছে না, উনি মনে হয় পড়ি না নাকি, নাকি ঘুমায় গেছে, আল্লাহ ভালো যাবে। পড়েন, আপনারা নামাজ পড়েন বছরে একবার, কেউ মাসে চারবার, কথা কন না কেন? হ্যাঁ নামাজ পড়েন, কিন্তু কেউ বছরে দুইবার, দুই ঈদে, কেউ সারা জীবনে কেউ মারা গেলে একবার, কথা কোন ঠিক কিনা? আমি তো সেটা প্রশ্ন করি নাই, দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়েন? আমি যদি এইটা হাত উড়ানোর কথা বলি, শতকরা 95% মানুষ হাত উড়াতে পারবে না, কারণ আমাদের ভিতরে কিছু সৃজনশীল নামাজি আছে, কেউ মাসিক নামাজি, কেউ শুক্রবারের নামাজি, কেউ ঈদের নামাজি, কেউ জানাজার নামাজি, কথা কন না কেন ঠিক কিনা? তো সবাই তো নামাজি, নামাজি নামাজি বেশ কম আছে। তো আজকে যারা এখানে মাহফিলে আসছেন সবাই কি আজকে ফজরের নামাজটা পড়বেন তো? হ্যাঁ না, মনে মনে কিছু লোক নিয়ত করে আইছে আল্লাহ যা করে এসার নামাজ পড়ছি না, মাহফিল শূন্য ফজরের টপর মনা। আবার কিছু লোক নিয়ত করে আইছে আজকে মাহফিল শুনে যামু আগামীকালকে দোকানে বৈশা বৈশা আলেপ আলাপ করবো, কোন মাহফিলটার মাঝে বক্তার কণ্ঠটা খুব সুন্দর হয়েছে, এরম নিয়ত আস গিয়ে কইবে যে এইখানে যে একটা বক্তা আইছেন মিষ্টি কণ্ঠ, কি টান দানা মাস কোন যেটা ভাড়াই লিছে, কথা কন না কেন ঠিক করে? এই নিয়তে যদি কেয়ামত পর্যন্ত ওয়াজ শোনেন আল্লাহর কসম এই ওয়াজ শুনে জাতি এবং সমাজের ভাগ্যের পরিবর্তন হবে না। আমলি নিয়তে শোনো, আল্লাহ কয় বান্দা পরকালে যে পুরস্কারটা দিব তোর আমলের চাইতে উত্তম প্রতিদান, আমলের চাইতে উত্তম প্রতিদানের নাম কি? জান্নাত। জান্নাত আমলের চাইতে উত্তম প্রতিদান কিভাবে হয় এই কথাটা বোঝানোর জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাবো, তবে হাদিসটা খুব চমৎকার, শুনেন এবার দিলের কান খাড়া করেন, আশা করি এটাই আজকের ওয়াজের মূল অংশ থাকবে, খুব খেয়াল করেন।
চাইতে উত্তম প্রতিদান আমি তোমাদেরকে জান্নাত দেব, জান্নাত আমলের চাইতে উত্তম প্রতিদান। কেমনে? একটা হাদিস, হাদিসটার নাম হচ্ছে, আরবিতে আগে বলি পরে বাংলাতে বলবো, হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসলসল বিজ্জাহাক। এটা আরবিতে বললাম, কেউ বুঝেন নাই, বাংলাতে বলা যায় হাসির হাদিস। সুবহানাল্লাহ, কহ কিসের হাদিস? আচ্ছা হাদিস নাম শুনছেন তো নাকি? হাদিস কাকে বলা হয়? নবীজির কথা, কাজ, অনুমতি, সম্মতি, এগুলাকে কি বলা হয়? হাদিস বলা হয়। এই হাদিসটার নাম হাদিস, হাসির হাদিস কেন? মুহাদ্দিসিন আজমগণ দুইটা কারণ উল্লেখ করেছেন। কয়টা? দুইটা। জীবনে কত হাদিস শুনছেন, হাসির হাদিস অনেকেই শুনে নেই। আজকে শুনেন আমার ভাইয়েরা, এই হাদিসের নাম হাসির হাদিস কেন? মুহাদ্দিসিন আজমগণ দুইটা কারণ বর্ণনা করছেন। এক নম্বর কারণ, এই হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির কথা আছে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে গিয়া এমন একটা কথা বলবে যে কথা শুনে স্বয়ং আল্লাহ পর্যন্ত হাসবে। হাসির হাদিস কেন? প্রথম নম্বর কারণ, এই হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির কথা আছে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে গিয়া এমন একটা কথা বলবে যেই কথা শুনে যে আল্লাহ জান্নাত সাজাইছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন তার কথা শুনে হাসবে। এলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, এই হাদিসটা যখন আল্লাহ নবীজি সাহাবিদের সামনে বর্ণনা করেন, সাহাবাই কারাম বলেন আমরা তাকায় দেখেছি নবীজি এতটুক হাসছেন যে আল্লাহ নবীজির ২৪টা দাঁত মুবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। দুই নম্বর কারণ, সাহাবীরা বলেন রসুল যখন এই হাদিসটা বর্ণনা করেন আমরা তাকায় দেখি নবীজি এতটুকু হাসছেন যে আল্লাহ নবীর ২৪টা দাঁত মুবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। সাহাবাই কারাম যখন তাবিনগণের কাছে এই হাদিসটা বর্ণনা করে, তাবিনগণ এই হাদিসটা শুনে হেসেছে। যখন তাবিনগণ এই হাদিস কানা, তবে তাবিনগণের কাছে বর্ণনা করে, তবে তাবিনগণ এই হাদিস কানা শুনে হেসেছে। তবে তাবিনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণের কাছে হাদিসটা বর্ণনা করে, তারা শুনে হেসেছে। আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালিহিনগণের কাছে হাদিসটা বর্ণনা করে, তারা শুনে হেসেছে। সলফে সালিহিনগণ যখন পরবর্তী যুগের উম্মতদের কাছে এই হাদিসটা বর্ণনা করে, তারা শুনে হেসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসব, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কিছু লোক আছে, এরা বলবে হুজুর আমরা সালাক্কের বাবা, আমরা হাসব না। আসেনি কিছু লোক কথা কোনো আসেনি? এরা কবে হুজুর যতই আপনি হাসির হাদিস কন, এই অসুস্থ শরীরিয়া আজকে আমরা কিন্তু হাসব না। হাদিসের ভিতরে এমন মেডিসিন আছে আপনাকে হাসতে হবে। মনে রাখবেন আমার ইসলাম এমন ধর্মের নাম, ইসলাম বলে না সব সময় তুমি কাঁদ, ইসলাম বলে যে প্রয়োজনে তুমি হাসবা। এমনকি প্রয়োজন হলে কোনো কোনো ক্ষেত্রে ইসলাম অনুযায়ী যদি কেউ হাসি দেয়, রসুল বলেছেন তোমার আমল নামায় এটার কারণে সব লেখা হবে। এইটার নামে হলো ইসলাম। তো হাসির হাদিসটা একটু পরে বলি। এই হাদিসে এমন একজন ব্যক্তির কথা আছে যে এমন কথা কইব জান্নাতে গিয়ে আল্লাহ হাসব, এই কথাটা কি আপনারা শুনবেন না? সবাই শুনবেন না? যে কথাটা শুনে আল্লাহ হাসবে এটা কেমন কথা? এটা তো সাধারণ কথা না। কি মনে করছেন যদি প্রধানমন্ত্রীকে কেউ একটু হাসাইতে পারে, বাংলাদেশের জন্য তার মর্যাদা কম না বেশি? প্রধানমন্ত্রীকে হাসায়। আর যিনি ইহজগৎ পরজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যিনি এই জগতের মালিক, আপনার আমার মালিক, কুল কায়নাতের মালিক, গোটা পৃথিবীর মালিক, সেই আল্লাহকে যদি হাসায়
এটা সাধারণ কোনো ব্যাপার না। তাহলে এই হাসির হাদিসটা আমরা শুনব। এর আগে ছোট্ট করে আপনাদেরকে একটা ঘটনা শোনাই, চমৎকার ঘটনা। ইসলামে যে হাসি আছে, নবীজি যে সাহাবিদেরকে নিয়ে মাঝে মধ্যে হাসতেন, আনন্দ করতেন, এই ব্যাপারে ছোট্ট করে একটা ঘটনা শোনাই। আমার ভাইরা, বিশ্বনবীজি একদিন বসা, সমস্ত সাহাবাই কারাম বসা, নবীজির কাছেই বসা হযরত আলী। আপনারা বলুন তো দেখি, আলী আর নবীর সম্পর্ক কি? জামাই আর শ্বশুর। আচ্ছা, আপনি মেয়ে বিয়ে দিয়ে তো জামাইয়ের সামনে গিয়ে মুখটা এরম করে রাখেন, কখনো আপনি জামাইয়ের সঙ্গে একটু হাসি আনন্দ করেন না? কিন্তু আমার ইসলাম কি বলে, আপনি যদি শ্বশুর হন, আপনি মাঝে মধ্যে মেয়ের জামাইয়ের সঙ্গে একটু হাসি করবেন, আনন্দ করবেন। এটা আমার নবীজির সুন্না, আমার নবীজির আদর্শ। বিশ্বনবীজি একদিন বসা, সমস্ত সাহাবাই কারাম বসা, নবীজির কাছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসা। খুব খেয়াল করবেন, ঠিক সেই সময়ে নবীজির দরবারে এক ব্যক্তি কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। কি নিয়ে আসছে? খাইতে খুব মিষ্টি না তিতা? একটু কথা বলেন না, মিষ্টি না তিতা? মজা লাগে না? এই যে রমজান মাস আসতেছে, দেখবেন সারা দিন রোজা রেখে আপনি যতই ইফতারি থাক, এক গ্লাস ঠান্ডা পানি আর একটা খেজুর খাইলে কি স্বাদ, প্রাণটা ভরে যায়। তো খেজুর তো খুব নবীজির প্রিয় জিনিস ছিল, আল্লাহর রসুল যতগুলি জিনিস পছন্দ করতেন, এর ভিতরে একটা ছিল নবীজি খেজুর, খোরমা, এগুলো খুব পছন্দ করতেন। আল্লাহ নবীর দরবারে এক ব্যক্তি কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা বাগান দেখা যায়, খেজুরের বাগান, এই পুরা বাগানের মালিক আমি। পহেলা গাছেরই কিছু খেজুর পেকেছে, বরকতের জন্য হাদিয়া নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনিও খান, আপনার সাহাবিদেরকেও বন্টন করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুলের অভ্যাস কি, নবী কি একা খাইতেন? না, আমার রসুল নিজে না খায়া সাহাবিদেরকে দিতেন। আর আমাদের অবস্থা কি, আমি যদি একটু মাতাব্বর হই, আগে আমার নিজের পেট, কথা বান্ধা, আগে আমার নিজে পেট, আমি নিজে খায়া এরপর হলো পরের চিন্তা। কিন্তু আমার রসুলের তুই আদর্শ না। লোকটা বলতেছি, আর রসুলাল্লাহ এই খেজুর নেন, আপনি নিজে খান, যথেষ্ট পরিমাণ খেজুর আছে, সাহাবিদের ভিতরে বন্টন করে দেন। নবীজি হাদিয়া গ্রহণ করছেন, গ্রহণ করে খুব খুশি হয়েছেন। খুশি হইয়া আল্লাহ নবীজি সাহাবিদেরকে বলছেন, সাহাবিরা, তোমাদের ভিতরে যাদের যেই পরিমাণ ক্ষমতা আছে, আজকে খেজুর খাবা। সুবহানাল্লাহ, কম যথেষ্ট পরিমাণ খেজুর আছে। দুইজন সাহাবি দস্তরখানা বিছায়ে দিছেন। রসুল বলেন, তোমাদের যার যেই পরিমাণ মনে চায় খাবা, কোনো বাধা নাই, যত পরিমাণ মনে চায় খাবা, কিন্তু একটা শর্ত আছে। সাহাবিরা বলে, হুজুর শর্তটা কি? নবী বলেন, শর্ত হলো এই, যে যেই পরিমাণে খেজুর খাইবা, খায়া খেজুরের বিচিগুলি সামনে রাখবা। সুবহানাল্লাহ, কর ইয়া রাসূলুল্লাহ, তাই বুঝি, যে যেই পরিমাণে মনে চায় খাবো, কিন্তু শর্ত হলো খেয়ে খেয়ে বিচিগুলি সামনে রাখবো। হ্যাঁ, এটা আমি নবীজির ওয়ার্ডার। সুবহানাল্লাহ, কর এ কথাটা বুঝছেন না আপনারা? রসুল কি বলছেন, খাইবা মনে যা চায়, কিন্তু শর্ত হলো বিচি সামনে রাখবা। আল্লাহর হাবিব বিশ্বনবীব রাহমাতুল্লিল আলামিন যখন এই কথা বলেছেন, সকল সাহাবায়ে কেরাম প্রত্যেকেই খেজুর খান, প্রত্যেকেই বিচিগুলি সামনে রাখে, আল্লাহ নবীও খান, নবীজি বিচিগুলি নিজের স্থানে না রাখা হযরত আলীর সামনে রাখে, হযরত আলীর স্থানে রাখে। একটু পরে আমার নবীজি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, খেজুর খাওয়া যখন শেষ হয়ে গেছে, নবীজি বললেন, তোমরা কে কি পরিমাণে খেজুর খেয়েছ? সুবহানাল্লাহ, কান আল্লাহর হাবিব বিশ্ব নবীজি যখন এই কথা বলেছেন, তোমরা কে কি পরিমাণে খেজুর খেয়েছ,
নবীজি কথা বলা মাত্রই সকল সাহাবীদের নজর চলে গেছে খেজুরের বিচির দিকে। সুবহানাল্লাহ, কোন দিকে গেছে? বিচির দিকে গেছে। যখন বিচির দিকে গেছে, প্রত্যেকই তাকায় দেখে যে পরিমিত খেজুর খাইছে, আর আলীর সামনে দেখা যায় খেজুরের বিচির দ্বিগুণ পরিমাণে স্তূপ। সুবহানাল্লাহ, আসেনি? সবাই মনে মনে মুচকে হাসি দেয়, হাসি দেয়, আর কয় বুঝছি আজকে এই কারবারটা তাহলে আলী করছে। আলী আমরা সবাই মিলে যা খাইছি, আলী একাই তার চাইতে বেশি খাইছে। হযরত আলী তিনিও খেজুরের বিচির দিকে তাকাইছেন, তাকায় দেখে খেজুরের বিচির পরিমাণ ডাবল। আলী কয় খাইলাম কম, আইলো করতে গা। সুবহানাল্লাহ, কইতেন আমার ভাই হযরত আলী, আপনার আমার মতো সাধারণ কোন সাহাবী না, যার জ্ঞানের পরিধি এত ছিল। আল্লাহর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। নবীজি বলেন, আমি হলাম ইলমের শহর, আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা আমার সাহাবী হযরত আলী। আমি গোলাম ইলমের শহর, আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী। ঘরের ভিতরে ঢুকতে হলে দরওয়াজা ছাড়া ঢোকা যায় না। তাহলে কি বুঝলেন? আলী আপনার আমার মতো সাধারণ কোনো জ্ঞান, ইলমের শহরের দরওয়াজা আলী। আলী তো যার যত বেশি জ্ঞান হয় তার দেখবেন বুদ্ধি বেশি হয়। আলী চিন্তা করতেছে, আমি খাইলাম কম, বিচি আইলো কই থেকে কে দিছে? হযরত আলী এবার একটু এদিক সেদিক তাকাইছে। হযরত আলী বলেন, আমি অন্যান্য সাহাবীদের দিকে তাকায় দেখি প্রত্যেকেই পরিমিত খেজুর খাইছে, পরিমিত খেজুরের বিচি আছে, আমার সামনেই দ্বিগুণ পরিমাণে স্তূপ। কিন্তু নবী যে আমার পাশে বসে খেয়েছে, নবীর সামনে একটা খেজুরের বিচিও নাই। হযরত আলী কই বুঝছি, তাহলে এই কাজটা আর কেউ করছে না, এই কাজটা আমার শ্বশুর বিশ্বনবী করছেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, এই কাজটা একটু আদা দিয়েন, এই কাজটা আর কেউ করে নাই, আমার শ্বশুর করছে। কিন্তু আলী চিন্তা করতেছে, সাহাবিরা তো আমাকে বড় পেটুক ভাবছে, তাহলে আমি বুঝাই কেমনে যে নবীজি কাজটা করছেন। দেখেন আলী কেমন বিচক্ষণ, কেমন চালা। হযরত আলী এমনিতেই বড়া মজলিসের ভিতরে আদব আজমত রক্ষা করে হযরত আলী একটু দাঁড়াইছে। রসুল আলীর দিকে তাকায় হাসে, আর আলী কি হয়েছে দাঁড়াইছ কে? হযরত আলী কয়, হুজুর অনুমতি দিলে আমার একটা কথা ছিল। সুবহানাল্লাহ, কইতেন অনুমতি দিলে আমার একটা কথা ছিল। রসুল বলেন, আলী বুঝছি তুমি কি কইবা, হ্যাঁ তোমাকে অনুমতি দেওয়া হইলো, বলো তুমি কি বলবা। আমার ভাই হযরত আলী তখন ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণ বিজি একটু আগে আপনার দরবারে কিছু খেজুর হাদিয়া এসেছে, হাদিয়া আসার পরে আপনি সাহাবিদেরকে বলেছেন, সাহাবিরা তোমাদের যার যেই পরিমাণ মনে চায় ওই পরিমাণ খাও, খেতে গিয়ে কোনো বাধা নাই, কিন্তু শর্ত আছে। শর্ত কি? যে যেই পরিমাণে খাইবা বিচিগুলি সামনে রাখবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুই না, সকল সাহাবিরা খেজুর খায়, খেজুরের বিচি সামনে রাখে, আমিও খাই, আমিও বিচি সামনে রাখি। একটু পরে আপনি বললেন, কে কি পরিমাণে খাইছ? এই কথা বলা মাত্রই সকল সাহাবিরা খেজুরের বিচির দিকে নজর করছে। যখন নজর করছে তাকায় দেখে প্রত্যেকের সামনে পরিমিত খেজুরের বিচি আছে, আর আমি আলীর সামনে খেজুরের বিচির পরিমাণ দ্বিগুণ। এতে সাহাবিরা ভাবছে, আমি মনে হয় সবচেয়ে বেশি খাইছি, আমি বড় পেটুক। নবীজি বলেন, অবশ্যই তুমি যদি বড় পেটুক না হইতে তোমার সামনে তো খেজুরের বিচি বিচি থাকত না, আজকের এই মজলিসে তুমি বড় পেটুক। হযরত আলী মুচকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপাতত মানলাম,
এই মজলিসে আমি বড় পেটক নবী গো আপনি যদি অনুমতি দেন আমি প্রমাণ করব এই মজলিসে আমার চাইতে বড় পেটক আরেকজন বসে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রমাণ করব এই মজলিসে আমার চাইতে বড় পেটক আরেকজন বসা আছে আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার নবীজি তখন বলে আলী প্রমাণ দাও তোমার চাইতে বড় পেটুকটাকে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী দেখে দেখে বলতেছে নবী গো এই মজলিসে আমি খাইছি ডাবল আমার সামনে বিচির পরিমাণও ডাবল এতে বোঝা যায় আমি খাইছি ডাবল আমার সামনে বিচি ডাবল শুধু খেজুর খাইছি ডাবল বিচি তো আমি খাই নাই আমার পাশে একটা ভদ্র লোক বসা আছে যে লোকটা এত বড় পেটুক যে পেটের খোদায় শুধু খেজুর খাইছে তা না তাকা দেখেন বিচি সহকারে ওই ভদ্র লোক খেয়ে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা কি আপনি চিনেন যে লোকটা এমন পেটুক আমি খেজুর খাইছি ডাবল বিচি তো খাই নাই খেজুর ডাবল খাইছি বিচিও ডাবল কিন্তু আমার পাশে যে ভদ্রলোকটা বসা আছে তিনি যে এত বড় পেটুক খালি পেটুক তা না খেজুর তো খাইছে খাইছই খেজুরের বিচি সহকারে খাইছে সকল সাহাবীরা তখন বুঝতে পারছে আসলে আলী বেশি খায় নাই নবীজি খায়া খায়া আলীর সামনে খেজুরের বিচি রেখেছে এই ছিল নবীজি তার জামাতার সঙ্গে হাসি আনন্দ করার ঘটনা তাই যদি হয় আজকে আপনাকে আমাকে ইসলাম থেকে এই কথা জেনে নিতে হবে আমার ইসলাম শুধু এই কথা বলে না তুমি সব সময় কষ্ট করবা সব সময় তোমার মনটাকে নারাজ করবা বরং ইসলাম বলে প্রয়োজনে একটু হাসি দিবা একটু আনন্দ করবা এটাও যদি ইসলাম মোতাবেক হয় এটাও আবাদত কতক্ষণ ঠিক না আসুন তাহলে হাসির হাদিসটা এবার আপনাদেরকে শোনাই শুনবেন আপনারা কথা বলেন শুনবেন কারা কারা শুনতেন না হাত উড়ান জুসে হুশ নাই ঠিক কিনা খান আজকে দেখতেন ওয়াজ কারে কয় আসলে আমি আগে শুরুতে বলেছি আমার কোনো অসুবিধা নাই তেমন অসুস্থতা না ওয়েদার পরিবর্তন হওয়ার পরেই গলাটা একটু একটু নিচের দিকে চলে আসছে যে কারণে কথাগুলি বলতে কষ্ট হচ্ছে এটা মেনে নিতে হবে ভাই এটা আল্লাহ পাকের ইচ্ছা আমরা প্রত্যেক দিন কথা বলি প্রতিদিন দুই ঘন্টা আড়াই ঘন্টা চিল্লাই এটা তো হবেই পরিবর্তনশীল সময় ওয়েদার পরিবর্তনশীল এই জন্য একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে আমার একটু কষ্ট হচ্ছে এরপরেও আমি কষ্ট করে হলেও আপনাদেরকে শোনাচ্ছি যাতে আজকের আয়োজনটা সাকসেস হয় আমার ভাইরা আসুন আল্লাহ বলে দেখ ইমান আর নেক আমল যদি ঠিক করতে পারস পরকালে আমলের চাইতে উত্তম বদলা দিমু এটার নাম জান্নাত কেমনে হাসির হাদিসটা তার প্রমাণ আসুন এই যে হাদিস যেটা আপনাদের সামনে শোনাবো এটা এমন এক ব্যক্তি সম্পর্কে হাদিস যেই লোকটা সর্বশেষ জান্নাতে যাবে সর্বশেষ জান্নাতি ব্যক্তি এরপরে আর কেউ জান্নাতে যাবে না এই লোকটাই সর্বশেষ জান্নাতি রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ইজলাস যখন কায়েম করবেন কায়েম করার পরে একদল মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন আরেকদল মানুষকে জাহান্নামে দিবেন এই জাহান্নাম জান্নাতি ব্যক্তিদের ভিতরে সবাই তো ফার্স্ট ক্লাসের জান্নাতি না কেউ সেকেন্ড ক্লাস কেউ থার্ড ক্লাস ঠিক কিনা বলেন তো আপনার আমার মতো কিছু দুর্বল ইমানদার যারা হবে আল্লাহ কিন্তু সর্বপ্রথমেই তাদেরকে জান্নাতে দিবে না আল্লাহ দিব কই জাহান্নামে কই দিবা জাহান্নামে আমার ভাইরে আল্লাহ জাহান্নামে দিয়া কইব তুই জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ কর সাজা ভোগ কর এরপরে তুই জান্নাতে যাবি কারণ জান্নাত পবিত্র জায়গা এই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য আগে তোকে পবিত্র হতে হবে ঠিক না আগে পবিত্র হওয়া লাগবে আল্লাহ কইব তুই জাহান্নামে থাক শাস্তি ভোগ কর তো কিছু দুর্বল ইমানদার যারা থাকবে এদেরকে আল্লাহ সাজা ভোগ করায়া করায়া
জান্নাতে দিয়া দিবে সর্বশেষ খুব খেয়াল করবেন এই হাসি আসবে কিন্তু সর্বশেষ একজন ব্যক্তি ওই লোকটাই খালি জাহান্নামে পড়ে আস আর কেউ নাই ইমান এমন অবস্থা নিবু নিবু ইমান একরে জাররা পরিমাণ ইমান দুর্বল ইমান ইমান আনসিন ঠিক কিন্তু নামাজ নাই ইমান আনসিন ঠিক রোজা নাই ইমান আনসিন ঠিক হজ নাই ইমান আনসিন ঠিক জাকাত নাই ইমান আনসিন ঠিক জিন্দগিতে নামাজও পড়ে নাই এরকম দুর্বল ইমানদার সুদগুস্ত সাথে আসি কিন্তু ইমানটা আছে কোন রকম খালি ইমানের বাতিটা জ্বলে আর নিবে রসুল বলেন আল্লাহ চাইব তাকেও দয়া মায়া করে জান্নাত দিতে না সুবহানাল্লাহ মহিলারা হুনে লাইতো না আল্লাহ দয়া মায়া কেমন চিন্তা করে দেখেন আল্লাহ চাবে তাকেও জান্নাত দিতে কিন্তু আল্লাহর সিস্টেম তো এটা না আল্লাহ ডাইরেক্ট বলবে না যা তুই জান্নাতে যাগা আল্লাহ একটা বাহানা তালাশ করবে উসিলা তালাশ করবে যে কোন না কোন বাহানার মাধ্যমে তাকে জান্নাত দেওয়া যায় কিনা লোকটা জাহান্নামে থাকতে 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 আর সয় না জাহান্নামের অথল তলে দেশে গহীন তলে দেশে পড়ে আস আল্লাহ রসুল বলেন আল্লাহ যখন চাইব তাকেও মাফ করতে ঠিক সেই সময় ওই লোকটার অন্তরের ভিতরে একটা প্রভাব পড়বে আকর্ষণ সৃষ্টি হবে যে মুহূর্তে প্রভাব পড়বে লোকটা জাহান্নাম থেকে মাথা উঠায় আল্লাহর একটা ডাক দিব সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আমার আল্লাহ কি ডাক দিয়া বলবি আল্লাহ গো আপনি যে আমাকে জাহান্নামে দিয়েছেন এজন্য আপনার কোনো দোষ নাই এমনকি আলেম ওলামাদেরও দোষ নাই কারণ আলেম ওলামারা বহুবার জান্নাত জাহান্নামের ওয়াজ করছে আমার এক কান দিয়া জান্নাতের ওয়াজ ঢুকছে আর এক কান দিয়া বের হয়ে গেছে আল্লাহ গো আপনারও দোষ নাই আলেম ওলামাদেরও দোষ নাই আল্লাহ কইব ফাম দিস না কি কইবি ক এমনিতে দুর্বল ইমানদার ডাক দিয়া কইব আল্লাহ আপনি যে আমাকে জাহান্নামে দিয়েছেন এতে আমার কোনো দুঃখ নাই তবে আমি কি মুহূর্তে আপনার কাছে কোনো একটা আবদার করতে পারিনি আল্লাহ তো জানে আবদার কিন্তু একটা না বহু আবদার আছে এজন্য আল্লাহ কইব কি কস কি আবদার করবি কয়টা আবদার করবি দুর্বল ইমানদার ডেকে বলে আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করব আল্লাহ তো জানে আরো আবদার আছে আল্লাহ কয় বুঝে কইছিস নি হুশ ঠিক আছে নি কয় হ ঠিক আছে কেমনি ঠিক আল্লাহ আমার মতো দুর্বল ইমানদারকে যদি একবার সুযোগ দাও আবার কেমনে চামু আল্লাহ আমার একটাই আমদার এটাই আমার প্রথম এটাই আমার শেষ এরপরে আর কোনো আমদার নাই আল্লাহ জানে তার আবদার আছে আল্লাহ তাই সুযোগ দিদি চায় দুর্বল ইমানদার কয় না আল্লাহ দ্বিতীয়বার আর কোনো আমদার নাই আর আবেদন নাই এইটাই যদি পূর্ণ করেন এটাই আমার প্রথম এটাই আমার শেষ এবার আল্লাহ শর্ত জুড়ে দিয়েছে ওরে দুর্বল ইমানদার শোনো একবারের পরে কিন্তু দ্বিতীয়বার আর কোনো আবদার করা চলবে না কয় আমি আর করমই না সুবহানাল্লাহ কাম আল্লাহ কয় কি চাস কো একবার আবদারটা কি দুর্বল ইমানদার কয় আল্লাহ গো আপনার কি ক্ষমতা নাই আমার মতো দুর্বল ইমানদারটাকে আল্লাহ একটু জাহান্নামের মাঝখান থেকে উঠায়া জাহান্নামের একটা পার্শ্বে রাখার কি আপনার ক্ষমতা নাই আল্লাহ আপনার কি ক্ষমতা নাই আপনি আমার জাহান্নামের মাঝখান থেকে উঠায়া জাহান্নামের একটা পার্শ্বে নিয়ে দাঁড় করায় রাখবেন আল্লাহ কো অবশ্যই আছে কো যদি থাকে তাহলে একটু দয়া করে আমার জাহান্নামের মাঝখান থেকে উঠান উঠায় জাহান্নামের একটা পার্শ্বে নিয়ে রাখেন আল্লাহ আপনারা তো কেউ কথা বলবে না কেন উঠাইছেন আর কেন নিয়ে জাহান্নামের পার্শ্বে রাখছেন এরকম কেউ কি বলার আছে আল্লাহ কয় ঠিকই তো কিছু সেরম তো কেউ নাই কিন্তু তোর কথা কি ঠিক থাকবে না আরো কইবি আচ্ছা আপনারা কি বলেন আল্লাহ কি তার অন্তরে খবর জানে না এই জন্য আল্লাহ বারবার প্রশ্ন করে দুর্বল ইমানদার
এবার দেখে রেখে বলতেছেন লঘু আমার মতো দুর্বল ইমানদারের একটা চাওয়া পাওয়া যদি তুমি পূরণ করে দাও এরপরে আর কিচ্ছু চাও না আল্লাহ কয় কথা যেন ঠিক থাকে এমনিতেই আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছে ও ফেরেশতারা যা আমার বান্দাকে জাহান্নামের একটা মাসখান থেকে উঠা উঠা জাহান্নামের একটা পার্শ্বে নিয়ে দাঁড় করায় খেয়াল করেন লোকটা আসিল কই জাহান্নামের মাসখানে কথা বলেন জাহান্নামের মাসখানে সবাই বুঝতেছেন কথা জি জাহান্নামের মাসখানে এই মাইকলা কইও তুমি আমার দুস্থ মানুষ ভিতরে একটু বাড়াও বেটা একটু বাড়াও যাতে আমার একটু আরাম হয় মাইকের সাউন্ড খুব ভালো স্টিজে একটু দাও বক্তার কান যেন ফাটায় শ্রোতার না বক্তার খেয়াল করেন আমার ভাইরা লোকটা ছিল জাহান্নামের মাঝখানে মাঝখান থেকে উঠায়া আল্লাহ জাহান্নামের একটা পার্শ্বে নিয়ে দাঁড় করায় রাখছে এবার বুঝে থাকলে বলুন আজাব কি একটু কমছে না বাড়ছে কমছে না কথা মানে কমছে না আজাব কমছে তো লোকটা হাদিসে আসছে প্রথমে যখন তাকে জাহান্নামের মাঝখান থেকে উঠায়া জাহান্নামের পার্শ্বে নিয়ে দাঁড় করাইছে লোকটা মনে মনে কল্পনা করতেছে মনে হয় আজাব নাই একটু পরে দেখে না আজাব আছে আগে ছিল বেশি এখন কম তখন তার স্মরণ হইছে আল্লাহ তো আমারে সুযোগ দিছিল সুযোগটা তো গ্রহণ করছি না রে মারাত্মক বড় ভুল করছি এবার জাহান্নামের এক পার্শ্বে গিয়া লোকটা আবার মাথা উঠাইস আল্লাহরে ডাক দে হ্যাঁ প্রভু আগে যে বলেছিলাম এটাই আমার প্রথম এটাই আমার শেষ আবেদন সরি আল্লাহ বলইছে ওই সিনেকার বার কি ক সরি আল্লাহ আগের কথাটা বলইছে তবে এইবার যেটা কম এটাই শেষ এরপরে আর কম না আল্লাহ কিন্তু জানে তার এইটাও শেষ না আরো আবেদন কথা কন আরো আবেদন আমার আল্লাহ দেখি বলি বান্দা তুই না প্রথমে কইছস এইটাই তোর প্রথম এইটাই শেষ আবেদন দেখে বলে আল্লাহ গো আমার ভুল হইছে সরি আর একটা বার আপনি আমাকে সুযোগ দেন তবে হা আমি ওয়াদা করতে পারি এইবারের পরে তৃতীয়বার আর আপনার কাছে কোনো আবেদন করব না আর কোনো আবেদন করতাম না এই দ্বিতীয়বার সুযোগটা দেন আল্লাহ কিন্তু জানে এইটাও তার শেষ না আর আবেদন করব আল্লাহ কো একটু বুঝে কইস পরে যদি আবার করস কো বুঝে লেছি সুবহানাল্লাহ কন না আল্লাহ কো তোর যুক্তি টুক্তি সবই তো ঠিক আছে কিন্তু কথা তো ঠিক থাকে না তুই যে আর আবেদন করবি না এটা ঠিক থাকবো তো ক হ্যাঁ ঠিক থাকবো ক কেমনে ক আল্লাহ আমার মতো দুর্বল ইমানদার রে তুমি একবার চান্স দেওয়ার কথা একবার দিস ইস এরপরে আবার দ্বিতীয়বার আবেদন করতেছি আমার কি একটু শরম নাই তৃতীয়বার আবার কেমনে কর্ম সুবহানাল্লাহ ক আল্লাহ ক সবই তো ঠিক দেখিস কথা যেন ঠিক থাকে এইবার কি চাস আল্লাহ দয়া করে আপনি যেহেতু আমাকে জাহান্নামের মাঝখান থেকে উঠায়া জাহান্নামের একটা পাশে দিছেন আল্লাহ এখন যদি আরেকটু দয়া করে আমার জাহান্নাম থেকে বের করে দেন আমি জান্নাত চাই না আল্লাহ তো চাইতেছে যে হ্যাঁ বলো আল্লাহ আমাকে জান্নাত দেন কিন্তু বান্দা চায় না আল্লাহ আমি জানি আমার ইমান আমলের অবস্থা ভালো না এই ইমান দিয়া এই দুর্বল ইমান দিয়া আমি জান্নাতের আশা করতে পারি না আল্লাহ যদি একটু দয়া করে আপনি আমার জাহান্নাম থেকে বের করে দিতেন এরপরে আর আপনার কাছে আমার কোনো আবদান নাই আবেদন নাই আল্লাহ কয় কথাটা ঠিক থাকবো নি কহ ফেরেশতাদেরকে আল্লাহ বলে ফেরেশতারা তোমরা আমার বান্দাকে জাহান্নামের গেট থেকে বের করে দাও সুবহানাল্লাহ আরো আসতে পারি জাহান্নামের গেট থেকে বের করে দাও আচ্ছা এবার বুঝে থাকলে বলুন হ্যাঁ তো জান্নাত তো চাইছে না জাহান্নাম থেকে বের হইয়া যাইব কই না জান্নাত না জাহান্নাম জান্নাত জাহান্নামের মাঝখানে
এই জায়গাটাকে কোরআনের ভাষায় বলা হয় আরাফ। কি বলা হয়? আরাফ। আরাফ হলো জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান, এমন জায়গা, এটা না জান্নাত না জাহান্নাম। আপনারা মনে মনে ভাবতে পারেন এই জায়গাটা মনে হয় কুবারাম, না এটা আরো বেশি কষ্ট। কোনো মানুষ যদি মনে করেন সাগরের মাঝখানে থাকে, এটা কেমন বিপদ, না এই পার না ওই পার। নদীর মাঝখানে যদি থাকে, না এই পার না ওই পার, মাঝি যদি রাস্তা হারায় ফেলে, এটা যেমন কঠিন, জান্নাত জাহান্নামের মাঝখানে যারা থাকবে এদের অবস্থা এরকম কঠিন হবে। যারা মাঝখানে থাকবে এরা বলবে আল্লাহ হয় জান্নাতে দাও না হয় জাহান্নামে দাও, তাও তো কোনো একটা দিক হয়, কিন্তু আসি কই, কোনো দিকেই নেই। হাদিসে আসছে এবার এই লোকটা জান্নাত জাহান্নামের মাঝখানে থাকা অবস্থায় আল্লাহর কুদরতি জড়িয়ে জোশ মারস, আল্লাহ পাক তখন তার সামনে এক পলকের জন্য জান্নাতটা খুলে দিস। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহর বান্দার সামনে এক পলকের জন্য জান্নাতটা যখন ওপেন করে দেওয়া হয়েছে, হাদিসে আসছে আল্লাহর বান্দা এক পলকের জন্য জান্নাত দিকা এমন পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে বেহুশ, হুশ ফিরে আসছে, আবার আল্লাহকে ডাকে, ডেকে বলে আল্লাহ গো আগে যে কইছিলাম আমার আবেদন শেষ, সরি ওইডা বলইছে এখন সেটা কমু এইডাই শেষ। সুবহানাল্লাহ, কান কল্লা আগে যে কইছিলাম আবেদন শেষ, সরি এইডা বলইছে দ্বিতীয়বার যে এইডাও বল এখন সেটা কমু এইডা হলো আসল, এরপরে আর আপনার কাছে কিছু চাম না। আল্লাহ কিন্তু জানে এইটাও তার শেষ না, আরো আবেদন আছে। আল্লাহ কয় দুইবার কইছো স্যার কইবি না, এইবার আবার চাষ কর। আল্লাহ আপনি না আল্লাহ, আপনি না রহমান, আপনি না রাহিম। আল্লাহ মানুষের কাছে মানুষ হতে একবার দুইবার তিনবার জায়গা, ভালো মানুষ হইলে তিনবারও দেয়। আল্লাহ আপনার কাছে কি তৃতীয়বার আমি আর একটা আবেদন করতে পারি না? আল্লাহ জানে এই আবেদনও শেষ না, আরো আবেদন আছে। আল্লাহ কো বুঝে কইস, সব কথা তো কস, যুক্তিও দেশ, এরপরে তা আবার কস, কল্লা এইবার যেটা কমু এইটাই শেষ, তিনবারের পরে আর চাম না। আচ্ছা ক কী চাস? এবার ওই লোকটা ডেকে বলে আল্লাহ আচ্ছা আপনি, আমি জান্নাত জাহান্নামের মাঝখানে ছিলাম, এত সুন্দর জান্নাতটা এক পলকের জন্য আমারে কেন দেখাইলেন? আল্লাহ যেহেতু দেখাইছেন আমি জানি এই জান্নাতের মালিক আমি হইতে পারব না, যেহেতু দেখাইছেন দেখে আমার ভিতরে লোভ লাগছে, ঈর্ষা হইছে। আল্লাহ আমি জান্নাত চাই না, তবে একবারের জন্য এই জান্নাতটা একটু দেখতে চাই, খালি আপনি একটাবারের জন্য অনুমতি দেন, একটা দৌড় মেরে জান্নাতের ভিতরে ঢুকি, ঢুকিয়া এত সুন্দর জান্নাতটা দেখা আপনার সঙ্গে আমার ওয়াদা, ঢুকমু দেখমু বের হয়ে আমো। জোরে কোন সুবহানাল্লাহ, হে বুঝি ঢুকবো দেখবো বের হইব। আল্লাহ কইডে কি কস, এটা আবার কেমন কথা কস, এত সুন্দর করে জান্নাত সাজাইলাম, ঢুকবি দেখবি বের হইবি, পরে যদি এটা ভিতরে গিয়ে ওয়াদা ভুলে যাস, সুবহানাল্লাহ আসেনি, পরে যদি ওয়াদা ভুলে যাস। লোকটা ডেকে বলতেছে আল্লাহ তাইলে কি আপনার এই ক্ষমতা নাই আমার কান ধরে বের করে দিবার? সুবহানাল্লাহ কইতে না বুঝি, আল্লাহ আপনার কি ক্ষমতা নাই আমাকে কানটা ধরে বের করে দিবেন, এই ক্ষমতাটা কি আপনার নাই? আল্লাহ কয় সব কথারই তো যুক্তি আছে, অবশ্যই আছে, কথাই যদি হয় তাহলে একবারের জন্য একটা অনুমতি দিয়ে দেখেন না, এরপরে যদি না আসি আমার গাঁত ধরে বের করে দিন। আল্লাহ কয় কথা ঠিক থাকবো তো? হাদিসে আসছে আল্লাহ তখন ওই ব্যক্তিকে বলবে যা জান্নাতের ভিতরে ঢুকে পড়। যেই মুহূর্তে এই কথা বলবে ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দিব, একটা দৌড় মাইরা লোকটা হাজার মাইল বেগে
আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। আচ্ছা এবার বলেন আল্লাহর সঙ্গে কি ওয়াদা করছে? হ্যাঁ যাইব দেখব বের হয়ে যাব। এবার শুনেন হাদিসে আল্লাহর রাসূল বলেন লোকটা জান্নাতের ভিতরে ঢুইকা আল্লাহর সঙ্গে যে এই ওয়াদা করছে, নবীজি বলেন অবশেষে সেই জান্নাত দিককে ওয়াদাই বলে দিছে। আমাদের দেশে দেখছেন না অনেক ছেলেবেলে আছে যে বিয়া করার আগে কয় আমার একটা বিয়া করায় দেন, আমি জিন্দিগি তো মা বাবার কথা বলতাম না। আর যখন কালি সুন্দরী বউ ভাড়া তো মা বাপ তো দূরের কথা, সৈদ্য সিঁড়ি বললা যাকে কথা কর না কেন, ঠিক কিনা? আমি বলবো না যুবকেরা তোমরা তোমাদের স্ত্রীকে মহাব্বত করবা না, ভালোবাসবা না, আমি সেই কথা বলি না, অবশ্যই ভালোবাসবা, সুন্দরী স্ত্রীকে মহাব্বত করবা, কিন্তু মা বাবাকে ভুলে না। তো দেখেন মানুষ যখন যেটা চাওয়ার চাইতে বেশি পায় তখন তার হুঁশ ঠিক থাকে না। রসুল বলেন লোকটা দৌড় মারে জান্নাতে ঢুকছে, ঢুকিয়া আল্লাহর সঙ্গে যে ওয়াদা করছে এটা বলে গেছে। এবার আল্লাহ কবাইরা বেড়া আল্লাহ কবে লোকটা কো আল্লাহ কি হইছে কি হইছে সুবহান আল্লাহ কান আল্লাহ কি হইছে আল্লাহ কো কি হইছে মানি তুই না আমার সঙ্গে ওয়াদা করছস একটা দৌড় মেরে জান্নাতে ঢুকবি আর জান্নাতটা দিককে বের হইবি, এখন কোন সময় ঢুকছস আর বেরোছস না কে লেগে? এখন লোকটা কয় আল্লাহ দেখেন দেখেন এখন কি কয় দেখেছি মানুষ যখন মানুষের সঙ্গে ওয়াদা লঙ্ঘন করে আল্লাহ গো স্বাভাবিক অবস্থায় সকালে একটা বলে বিকালে একটা করে ফেলে ওয়াদা করা ওয়াদা লঙ্ঘন করে ফেলে এটাই দুনিয়ার নিয়ম। কেউ কাহার সঙ্গে ওয়াদা করলে মানুষ ওয়াদা বলে যায়, কিন্তু আমি জান্নাতি সিদ্দিকি শুধু দুনিয়াতে মানুষ ওয়াদা লঙ্ঘন করছে তা না, এই জান্নাতের মালিক যিনি ওই আল্লাহ ওয়াদা লঙ্ঘন করে। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা কি কইলি, আমি তোর সঙ্গে কি ওয়াদা লঙ্ঘন করছি, এখন কি ওয়াদা তোর সঙ্গে লঙ্ঘন করলাম যে এই যুক্তির কারণে তুই জান্নাত থেকে বের হস না? এমনিতেই বান্দা আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ গো কোরআন কে নাজিল করেছে, আল্লাহ বলেন আমি। আল্লাহ কোরআনের ভিতরে আয়াতগুলি কে নাজিল করেছে? আল্লাহ বলেন আমি। বান্দা কয় আল্লাহ কোরআনের জান্নাতের ব্যাপারে যত জায়গায় ওয়াদা করেছেন সব জায়গায় তো আপনি বলেছেন হুম ফিহা খালিদুন, যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন, এক ঘন্টা এক সেকেন্ড এক মুহূর্ত এক সপ্তাহ এক মাস এক বছর একশো বছর, এটা কিন্তু আপনি নির্দিষ্ট করেন নাই, আপনি বলেছেন যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন। আল্লাহ এই যদি হয় আপনার ওয়াদা তাহলে আপনার ওয়াদা যাইল কোথায়? আমি তো মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল, আমার কি ইজ্জত আছে আবার কি যাবে? আল্লাহ আপনি বড়, আপনার ইজ্জতও বড়, আল্লাহ আপনি বড়, আপনার মর্যাদা বড়, আল্লাহ আপনি বড়, আপনার কথা বড়, কোরআন না আপনার কথা? ও আল্লাহ কোরআনের কথা যদি সঠিক হয় এখন যদি আমি জান্নাত থেকে বের হই আপনার ওয়াদা লঙ্ঘন হয় আল্লাহ, এবার আপনার ওয়াদা ঠিক থাকবে না আমার ওয়াদা ঠিক থাকবে? আল্লাহ তখন বলে বান্দা ঠিকই কইছস, আমি জান্নাতের ব্যাপারে কোরআনে যত জায়গায় ওয়াদা দিয়েছি বলেছি অনন্তকালের জন্য জান্নাত দিব। ওরে বান্দা চিন্তা করিস না, আল্লাহ খুশি হইয়া নবীজি হাদিসের ভিতরে বলেন এবার আল্লাহ ঘোষণা দিয়া বলে ইন্নালাকা আসারাতা আমসালিদ দুনিয়া, আল্লাহ ডেকে বলে যারে দুর্বল ইমানদার যা আমি আল্লাহ তোর জন্যও তামাম দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে দিলাম। আল্লাহ কয় ঠিকই কইছস, আমি বড়, আমার ওয়াদা বড়, আমার কথা দামি,
আমি ওয়াদা লঙ্ঘন করতে চাই না। কোরআনে বলেছি যাদেরকে জান্নাত দিমু হুম ফিহা খালিদুন অনন্তকালের জন্য দিমু। বান্দা তুই ঠিকই কইছাস, আমি ওয়াদা লঙ্ঘন করতে চাই না। আল্লাহ বলেন যা বান্দা ইন্না লাকা আসরাতা আমসালিদ দুনিয়া। হাদিসে আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ ওই লোকটাকে বলবো যা তোর জন্য তমাম পৃথিবীর দশ পৃথিবীর সমান একটা জান্নাত রিজার্ভ করে দিলাম। এখন হাসির কথাটা রয়ে গেছে, শুনবেন নি কথা কয়না, শুনবেন নি হাসির কথাটা এখন রয়ে গেছে। আমার বাইরে এবার আল্লাহ দেখি বলি বান্দা যা আমি আল্লাহ তোর জন্য তমাম পৃথিবীর দশ পৃথিবীর সমান একটা জান্নাত রিজার্ভ করে দিলাম। হাদিসে আসছে লোকটা এই কথা শুই না পাগল পাড়া হয়ে যাবে, এত খুশি মাথা ঠিক নাই জুসে হুস নাই। এবার জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করে একবার ডানে যায় একবার বামে যায়। ডান দিকে গেলে আব্দুল করিম মিয়া কয় এই জায়গায় সিট নাই বাম দিকে যাও, বাম দিকে গেলে আব্দুল সত্তার মিয়া বলে সিট নাই ডান দিকে যাও, হুশ হারায় ফেলেছে। এমনিতেই বান্দা আল্লাহকে একটা কথা বলে, বানোয়াট কথা না হাদিসের আবারত, যেই কথা শুই না আল্লাহ হাসে। দুর্বল ইমানদারের পাওয়ার কত দেখেন। এবার সেই দুর্বল ইমানদার আল্লাহকে ডেকে বলে আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। দুর্বল ইমানদার কয় ও আল্লাহ তুমি কি আমার মতো গোলামের সঙ্গে টাট্টা করনি, টাট্টাই যদি না করতা কই জান্নাত দিলা, তুমি না কইলা তমাম দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিছ, ডান দিকে গেলে সিট নাই বাম দিকে গেলে সিট নাই, জান্নাতে তো সিট ফাঁকা নাই, আমার দশ দুনিয়ার সমান জান্নাত কোথায় গেল। তখন আল্লাহ হাসি দেয় মুসকে হাসি দিয়া কয় ও ফেরেশতারে আমার বান্দার হুশ নাই, আমার বান্দার হুশ নাই, বান্দা হুশ হারায় ফেলছে জুসে হুশ চলে গেছে। ও ফেরেশতারে যা আমার বান্দার জান্নাতটা দেখায় দে। এবার ফেরেশতারা তমাম দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাতের ভিতরে ঢুকায় দিছে। যেই মুহূর্তে ঢুকছে আল্লাহ তখন কথা কয় ও বান্দা শুন, এই জান্নাতের মালিক আমি তোকে করলাম, এই জান্নাতটা সাজাইতে চাস নাকি? দুর্বল ইমানদার কয় চাই, কি কি লাগবে লেখ। হাদিসে আসছে বান্দা লিখতে থাকবে লিখতে থাকবে, লিখতে 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 কলমের কালি শেষ, এরপরেও বান্দার চাওয়া পাওয়া পূর্ণ হয় না। আল্লাহ রেখে বলে বান্দা এটা তুড়িয়া না এটা জান্নাত, এখানে তোর চাহিদা লিখে শেষ করা যাবে না। ওরে দুর্বল ইমানদার শুন, আর লেখার দরকার নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর মনের মতো করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া এই জান্নাতটা আমি আল্লাহ সাজায় দিমু। ও বান্দা এটা দুনিয়া না যে তুই খালি লিখবি লিখে লিখা মনের চাহিদা পূর্ণ করবি, এটা জান্নাত, এই জান্নাতে তোর চাওয়া পাওয়া লিখে পূর্ণ হবে না, এই চাওয়া পাওয়া যদি তোর পূর্ণ করতে হয়। আল্লাহ বলে বান্দা আমি নিজের হাত দিয়া এই মুহূর্তে তোর জান্নাতটা আমি সাজায় দেব। এই যদি হয় দুর্বল ইমানদারের জান্নাত, আপনারা কি বলেন ইমানের অবস্থা কি আর বদলা কি? কথা কন না কেন, আল্লাহ আকবার বলেন, আল্লাহ ইমান কতটুকু? জাররা দুর্বল ইমান, ইমানের পাওয়ার নাই। এরপরে আল্লাহ বলেন যে এর ব্যাপারে যদি দশ দুনিয়ার সমান জান্নাত হয় তাই আল্লাহ বলেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ কয় বান্দা নারী হও পুরুষ হও নেক আমল করো, একটা শর্তের বিনিময়ে ইমান থাকা লাগবে, ইমান যদি থাকে দুইটা পুরস্কার দিব, দুনিয়াতে পবিত্র জীবন দিব, পরকালে ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, তোমাদের আমলের চাইতে উত্তম প্রতিদান দিব। আমলের চাইতে উত্তম প্রতিদানের নাম কি? জান্নাত। এই যদি হয় দুর্বল ইমানদারের জান্নাত, এর বদলা খাঁটি ইমানদারের অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার বলবেন না? এই জন্যেই
এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন আদনা লি আহলিল জান্নাতি লাহু থামানুনা আলফ খাদিম নবীজি বলেন হে আমার উম্মত একজন জান্নাতি ব্যক্তির জন্য আদনা জান্নাতি ব্যক্তির জন্য 80,000 খাদেম থাকবে আল্লাহু আকবার আদনা জান্নাতি ব্যক্তির জন্য 80,000 যদি খাদেম হয় ফার্স্ট ক্লাসের ইমানদার যারা হবে এদের জন্য খাদেম কি পরিমাণ হবে তাইলে এমন জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না সবাই যেতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ঈমান আর নেক আমল ঠিক করে এমন জান্নাতের মালিক আল্লাহ যেন হওয়ার তৌফিক দান করেন আমিন হাদা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বসেন বসেন মোনাজাত হয়ে যাবে বসেন সবাই এই মোনাজাত না দিয়ে কেউ যাবেন না একটু বসেন।